পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা। যাও গোপাল গিন্নি, বেশি দেরি করলে কিন্তু জলই পাবে না। যাই বুঝি, তবে যাই। উহ, কি দিনকাল পড়লো বলতো, রাজ্যে এক ফোঁটা জল নেই। ঠিকই বলেছো, এক কলসি জল আনতে চার ক্রোশ পথ পায়ে হেঁটে যেতে হচ্ছে। বাবা, এমন জলের আকাল পড়বে স্বপ্নেও ভাবিনি। চলো চলো, কথা না বাড়িয়ে পা বাড়াও, বাড়ি গিয়ে রান্না চাপাতে হবে তো। আমাদের তো নাওয়া খাওয়া সব মাথায় উঠেছে, জল ছাড়া জীবন চলে নাকি? জল তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল, তেষ্টার চোটে এত সুন্দর ঘুমটাও চটকে একেবারে চচ্চড়ি হয়ে গেল। দূর দেখি, ও বাবা, দূর দূর দূর, ঘরে এক ফোঁটা জলও নেই, যেভাবে কি আর বেঁচে থাকা যায়? থাকবে কি করে শুনি, কত করে বললাম যাও গিয়ে এক কলসি জল নিয়ে এসো, কিন্তু কে কার কথা শোনে? ওই তো তুমি জল নিয়ে এসেছো, দাও তো গিন্নি, দাও দাও দাও। আরে আরে সাবধানে, পড়ে যাবে যে। ও, প্রাণটা একেবারে জড়িয়ে গেল। সব জল শেষ করে এবার বাকি দিনটা চলবে কেমন করে শুনি? রাঁধবো কে দিয়ে আর খাবো কি? জল তেষ্টার সময় এত কিছু মাথায় থাকে নাকি? ওই দেখো, পেটে জল পড়তে না পড়তেই খিদেতে পেটের ভিতরে ইঁদুরগুলো যেন ডাকতে শুরু করে দিল। এই মানুষটার খালি খাওয়া আর ঘুম, তার বাইরে কে ছুটি চেনে না। সারাদিন খাই 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 করে আমাকে একেবারে পাগল করে দিলে গো। দাও তো গিন্নি, একটু ছাতু মেখে দাও। হ্যাঁ, আজ ছাতু মাখা খেয়ে রাজসভায় যাব। সংসারে এখনো মেলা কাজ পড়ে আছে আমার, আমি পারবো না তোমার জন্য ছাতু মাখতে। ভগবান দুটো হাত দিয়েছে যখন, তখন হাত দুটোকে একটু কাজে লাগাও না। যা রে, আজ দেখছি গিন্নির মাথায় গরম উনুন জ্বলছে। গিন্নিকে আর চটিয়ে কাজ নেই। যা, জল ছাড়া ছাতু মাখবো কি করে? বিপদ হলো না তো? যাই তো কে দেখে আসি। ওমা গো বাবা গো, কোথায় গেলে গো? এই বলি বলি, আমার বাচ্চাদের মতো হাত পা ছুড়ে কাঁদছো কেন? শুধু হাত পা নয় গিন্নি, আজ আমি ভগবানের দেওয়া বুদ্ধিটাও কাজে লাগাচ্ছি। এ নয়, হ্যাঁ, ঘরে এক ফোঁটা জল নেই, তাই তো আমার হাত পা ছুঁড়ে কাঁদছি। চোখ থেকে জল বেরালে সেই জল দিয়ে ছাতু মেখে খাবো। ও মা গো বাবা গো, হাই হাই, এ তুমি কার সঙ্গে আমাকে সংসার করতে আটালে গো ভগবান, হাই 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 হাই।
মহারাজ, আজ কিন্তু আমি বেশি কথা বলবো না, একদম চুপটি করে বসে থাকবো, আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ, কেন কেন সেনাপতি, তোমার বুঝি গলা ব্যথা? না মহারাজ, গলা আমার একদম ঠিকই আছে, সমস্যাটা হলো জল নিয়ে, বেশি কথা বললে আমার আবার জল তেষ্টা পায়। মহারাজ, রাজ্যে রাজ্যে জলের সমস্যা দিনকে দিন বাড়ছে, জল আনতে রাজ্যের প্রজারা ওই চার ক্রোশ পথ হেঁটে রাজ্যের শেষ প্রান্তে যে হাত শুকনো জলাশয়টা আছে সেখানে যেতে হচ্ছে। জলের অভাবে আমার বাড়িতে রান্না বান্না সব শিখে উঠেছে। মহারাজ, আসার সময় দেখে এলাম চাষের জমিতে ফাটল ধরেছে, ধান গাছগুলো সব শুয়ে পড়েছে, এইভাবে চলতে থাকলে চাষবাস মাথায় উঠবে, রাজকোষ পুরো ফাঁকা মাঠ হয়ে যাবে, তখন নবাব বাহাদুরকে খাজনা দেবেন কি করে? বিপদ বিপদ, কিন্তু মহা বিপদে পড়া গেল দেখছি। বিপদ বলে বিপদ, জলের অভাবে আজ আমাকে আধ ভেজা ছাতু খেয়ে রাজসভায় আসতে হলো। যে আধ ভেজা ছাতু, লোকে জলের অভাবে মরছে আর তুমি ছাতু ভিজিয়ে জল নষ্ট করছো গোপাল? আগে আমি নিজের ভাগের জল দিয়েই ছাতু ভিজিয়েছি মন্ত্রী মশাই। নিজের ভাগের জল মানে কি 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 বলতে চাইছো গোপাল, একটু খুলে বলো তো। তবে শুনুন মহারাজ, আমি ছাতু ভেজানোর জন্য জল না পেয়ে হাত পা ছুঁড়ে কাঁদতে শুরু করলাম, কাদার ফলে আমার চোখ দিয়ে সামান্য জল বেরিয়ে এলো আর আমি আমার চোখের জল দিয়ে ছাতু মেখে খেয়ে নিলাম। সত্যি গোপাল, তোমার মাথায় কত বুদ্ধি। সত্যি করে বলো তো গোপাল, কতদিন স্নান করো না? সে আর দুঃখের কথা আর কি বলবো, ঘরে স্নানের জল নেই, স্নান করতে গেলে বাড়ি থেকে চার ক্রোশ পথ পায়ে হেঁটে জলাশয়ে যেতে হচ্ছে, স্নান সেরে ওই চার ক্রোশ পথ হেঁটে বাড়ি ফিরতে ফিরতে আবার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। তাই ঠিক করেছি, যতদিন না জলের কষ্ট মিটবে ততদিন আমি স্নান করব না। ছি 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 ছি, এতদিন জানতাম তুমি কিপ্টে, এখন দেখছি শুধু কিপ্টে না তার পাশাপাশি কুড়েও। না 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 না, এবার কিছু একটা করতেই হচ্ছে, এইভাবে তো আর চলতে পারে না, আমার প্রজারা জলের অভাবে কষ্ট পাচ্ছে, এটা আমি কিছুতেই মুখ বুঝে সহ্য করব না। কিন্তু কি করবেন মহারাজ, জল তো আর মোহরের বদলে কেনা যায় না, জল তো ভগবানের দান। বর্ষা আসতেও এখনো অনেক দেরি, ততদিন কিভাবে এই জলের কষ্ট মেটাবেন মহারাজ? মহারাজ, আপনি যদি আমাকে একটা সুযোগ দেন আর সঙ্গে 100 মোহর দেন তাহলে আমি একটা চেষ্টা করে দেখতে পারি। তাই নাকি মন্ত্রী, তা তুমি কি করবে শুনি? রাজ্যের শেষ প্রান্তে যে জলাশয়টা আছে সেখান থেকে সব জল তুলে রাজবাড়ির কুয়োতে নিয়ে আসবো মহারাজ, আর তারপর সেখান থেকে মেপে মেপে জল দেব রাজ্যের সব প্রজাদের, এর ফলে জলের অপচয় কিছুটা বন্ধ হবে আর প্রজাদের চার ক্রোশ পথ পায়ে হেঁটে জল আনতে যেতেও হবে না। বাহ 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 বাহ, ভালো ভালো বুদ্ধি দিয়েছো তো তুমি মন্ত্রী। এই না এই না, কিন্তু চার ক্রোশ দূর থেকে রাজবাড়িতে জল আনবে কেমন করে শুনি? ওটাই তো আমার বুদ্ধি মহারাজ, এবার শুধু দেখুন আমি কি করি। দেখবেন মন্ত্রী মশাই, চার ক্রোশ দূর থেকে জল আনতে গিয়ে যেন নিজেই শুকিয়ে শুটকি মাছ হয়ে যাবেন না, এমনিতেই আপনার শরীরের যা হাল। ভালো হচ্ছে না কিন্তু গোপাল, এই বলে দিলাম। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে দেখছি, আজ কি রান্না করেছে রানী? আজ তোমার পছন্দের আলু পোস্ত, মাছের ঝোল আর খাসির মাংস রান্না করেছি। বাবা বাবা বাবা, দাও দাও, আর দেরি করো না, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। আহ
অমৃত অমৃত, আস্তে আস্তে খাও, না হলে গলায় বিধে বিষম খাবে যে। জল জল জল, কতবার বলেছি খাওয়ার সময় বেশি কথা বলবে না, কিন্তু কে কার কথা শোনে? এ কে আছো? মহারাজের জন্য জল নিয়ে এসো তাড়াতাড়ি। জো হুকুম রানীমা। দাও দাও তাড়াতাড়ি। কি এইমাত্র এইটুকু জল? এতে যে আমার অর্ধেক গলাও ভিজলো না? আগে রন্ধনশালায় আর এইটুকুই জল বেঁচেছিল মহারাজ। সে কি? আমাদের ডেকেছেন মন্ত্রীমশাই? হ্যাঁ, একটা কাজ আছে। হে হে, আপনার হাতে ওটা ওটা কি মন্ত্রীমশাই? খালি এদিক ওদিক নজর, এতে মোহর আছে, মহারাজ দিয়েছেন। বাহ 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 বাহ, এবার কি করতে হবে বলে ফেলুন দেখি। সকাল থেকে হাতের তালুটা কেমন কুটকুট কুটকুট করছে, মনে হচ্ছে আজ কিছু মোহর টেঁকে ঢুকবে। বাজে কথা বাদ, কাজের কথা মন দিয়ে শোন। রাজ্যের শেষ প্রান্তে যে জলাশয়টা আছে সেখান থেকে রাজবাড়ি পর্যন্ত একটা সরু নালা কাটতে হবে, যাতে জলাশয় থেকে সব জল এসে রাজবাড়ির কুয়ে জমা হয়। বুঝেছি মন্ত্রীমশাই, তাহলে আজ থেকেই কাজ শুরু করে দি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এনে ধর তোদের পারিশ্রমিক, এখন চটপট কাজ শুরু করে দে তো। এবার এই বাকিটা ঢুকবে আমার ট্যাঁকে। পাওয়া যায়, একেই বলে সুযোগের সদ্ব্যবহার। দেখুন মহারাজ, এইভাবে নালা কেটে যদি জলাশয়ের সঙ্গে যোগ করে দেওয়া যায় তাহলেই কাজ শেষ, জল নিজে থেকে এসে পড়বে রাজবাড়ির কুয়োয়। বাহ মন্ত্রী বাহ, তোমাকে যতটা বোকা ভাবতাম তুমি দেখছি ততটা বোকা নও। মহারাজ, আপনি আমার প্রশংসা করছেন না নিন্দা করছেন, মানে কিছুই বুঝতে পারছি না। আর পাচ্ছি না, আর পাচ্ছি না রে ঘটা। একে একে চড়া রোদ, তার উপর ওই হাতের কাছে জলও নেই, দেশটায় গলা বুক একেবারে ফেটে যাচ্ছে। দরকার নেই মোহরের, চল পালিয়ে যাই, আপনি বাঁচলে বাপের নাম। ঠিক ঠিক বলেছিস বটা, ঠিক বলেছিস, না হলে না হলে আমাদের এই রোদে ওই পটল তুলতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস। কিরে চুপ করে দাঁড়িয়ে পড়লি কেন? আমাদের আমাদের ছেড়ে দিন মন্ত্রীমশাই, আমাদের দ্বারা এই কাজ হবে না। বললেই হলো ছেড়ে দিন, গুনে গুনে মোহর নেওয়ার ডালা মনে ছিল না? এই ধরুন আপনার মোহর, এই কটা মোহরের জন্য আমরা পটল তুলতে চাই না, আর আর কিছুক্ষণ এখানে দাঁড়ালে আমরা শুকিয়ে একেবারে শুটকি মাছ হয়ে যাব। চল চল বটা চল, আমরা বাড়ি যাই, এই রোদে আর দাঁড়াবো না, চল চল। কি মন্ত্রী, আমি যে তোমাকে 100 মোহর দিলাম তা ওরা তোমায় মাত্র 10 মোহর ফেরত দিল কেন? তাহলে বাকি মোহর কোথায় গেল? ইয়ে মানে বাকি মোহরগুলো আমার কাছেই আছে মহারাজ, সময় মতন ওদের ঠিক দিয়ে দিতাম। তোমাকে চিনতে আমার আর বাকি নেই, কোনো কাজ হবে না তোমার দ্বারা, মরকট কোথাকার। বাকি মোহরগুলো আজকের মধ্যে ফিরিয়ে না দিলে না তোমার গর্তান নেব, এই আমি বলে দিলাম। মা গো মা, একে করছো?
জল মেপে খরচা করছি গগিন্নি। মুখ ধুয়ে জলটা বাইরে না ফেলে এই পাত্রের মধ্যেই ফেলছি। সকাল সকাল এত ছ্যা ছ্যা করো না তো, এমনিতেই জলের যে অভাব তার মধ্যে শুধু মুখ ধোয়ার জন্য জল নষ্ট করা মানে বোকামি, বুঝলে? তা বলি, ওই এটো জল কোন কাজে লাগবে শুনিয়ে? লাগবে লাগবে লাগবে, অনেক কাজে লাগবে। প্রথমে এই এটো জলটা দিয়ে মাথায় যে কটা চুল আছে সেগুলো ভেজাবো, তারপর কিছুটা জল দিয়ে ছাতু মেখে খাবো, বাকিটা দিয়ে খেয়ে উঠে আবার মুখ ধোবো, তারপরেও যদি পাত্রে জল পড়ে থাকে তবে সেটা চাপা দিয়ে রেখে দেবো আগামীকাল সকালের জন্য, বুঝলে? আমার নাম হলো গিয়ে গোপাল ভাঁড়। কিভাবে মেপে মেপে খরচা করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কি ব্যাপার মহারাজ, আপনাকে দেখে বড় চিন্তিত মনে হচ্ছে। রাজ্যে এমন একটা মন্ত্রী থাকতে চিন্তা না করে উপায় আছে। সে কি মন্ত্রী মশাই, এইবারও আপনি? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারের মতো এইবারও আহাম্মক মন্ত্রীটা না গাধার মতন বুদ্ধির পরিচয় দিয়েছে। তাই বলি, আমাদের মন্ত্রী মশাই আজ কেন ভেজা বিড়ালের মতন কোনে চুপটি করে দাঁড়িয়ে আছেন? ভেজা নয় গোপাল, শুকনো বেড়াল বলো, জলের যা আকাল। এবার তাহলে কি হবে, দুদূর এক একটা আকাট অকম্মার ঢেকি সব আমার রাজসভায়, কারো দ্বারা যদি কোনো একটা কাজ হয়েছে। দুদু কি গোপাল, এবার তুমি একটা উপায় খুঁজে বার করো। হ্যাঁ গোপাল, একমাত্র তুমিই পারবে এই জলের কষ্টের হাত থেকে আমাদের বাঁচাতে। গোপাল আর কি বা করবে, গোপাল তো আর জল তৈরি করতে পারবে না। কি গোপাল কিছু বলো। আগে মাথায় বুদ্ধি থাকলে আকাশের চাঁদও পেড়ে আনা যায় মন্ত্রী মশাই, সেখানে জলের কষ্ট দূর করা তো সামান্য ব্যাপার। তোমার খালি মুখেই বড় বড় ভাষণ, কাজের বেলা পক্কা। না, অনেক অপমান সহ্য করেছি, আর নয় মহারাজ, আমি কথা দিলাম তিন দিনের মধ্যে রাজ্যের এই জলের কষ্ট আমি মিটিয়েই ছাড়ব, না হলে আপনি আমার নামে গাধা পুষবেন। ওহ, এ তো দেখছি একেবারে আত্মবিশ্বাস গুলে খেয়েছে। কিন্তু রাজ্যে তো জলই নেই, তাহলে কিভাবে গুললো? এবার কিছু একটা করতেই হবে, কিন্তু কি করি কি করি, কিভাবে যে জলের কষ্ট মেটানো যায়। না, মহারাজকে বলে এসেছি তিন দিনের মধ্যে জলের কষ্ট মিটিয়ে দেব, কথা রাখতে না পারলে আমাদের শুঁটকো মন্ত্রীটা সাপের পাঁচ পা দেখবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। উফ বাবা, রোদের কি তেজ। যাই, এই বড় গাছটার নিচে গিয়ে একটু জিরিয়ে নিই। এহে, আশেপাশের সব চারা গাছগুলো প্রায় শুকিয়ে আধমরা হয়ে গেছে দেখছি, কেবল এই বড় গাছগুলো ঠিক আগের মতোই আছে, যেন বড় গাছগুলোর জলের অভাব মালুমই হচ্ছে না। কিন্তু এমন কেন? বিজ্ঞান, এর উত্তর দিতে পারবে একমাত্র বিজ্ঞান। বিজ্ঞানী বিজ্ঞানী, শুনতে পাচ্ছ? হ্যাঁ গোপালজি, বলো, ডাকছো কেন? এই যে বিজ্ঞান, তোমার কাছে একটা বিষয় জানতে এলাম। কি জানতে চাও বলো গোপাল। আচ্ছা, জলের অভাবে রাজ্যের সব চারা গাছগুলো প্রায় মরতে বসেছে, কিন্তু বড় গাছগুলো ঠিক আগের মতোই আছে, এমন কেন হলো বিজ্ঞানী? কারণ বড় গাছের শেকড় মাটির অনেক গভীর পর্যন্ত গেছে, তাই বড় গাছগুলো মাটির নিচ থেকে জল টেনে জীবন ধারণ করছে গোপাল। কিন্তু কিন্তু চারা গাছগুলোর শেকড় মাটির গভীরে যেতে পারেনি, তাই জলের অভাবে সব চারা গাছগুলো মরতে বসেছে গোপাল। তাই নাকি, গাছ মাটির নিচে থেকে জল নিয়ে বেঁচে থাকে? হ্যাঁ গোপাল, আর এই দিক থেকে সবচেয়ে এগিয়ে ইউক্যালিপটাস বা নীলগিরি গাছ, যেখানে জলস্তর সবচেয়ে উপরে সেখানে এই গাছ জন্মাতে দেখা যায়। আমাদের রাজ্যে এই গাছ আছে বিজ্ঞানী? থাকবে না কেন, নিশ্চয়ই আছে গোপাল, কিন্তু কিন্তু কেন বলো তো? সাবাস, পেয়েছি একটা উপায় খুঁজে পেয়েছি।
ভালো করে খুঁজো বিজ্ঞানী, খোঁজ পেলেই আমাকে ডাকবে। আচ্ছা গোপাল। পেয়েছি গোপাল, এটাই হলো ইউক্যালিপটাস গাছ। তার মানে এই জায়গায় মাটির নিচে ভালো জলের স্তর আছে। ঠিক বলেছো গোপাল, এই গাছ বেঁচে থাকার জন্যে মাটি থেকে প্রচুর জল সংগ্রহ করে। বিজ্ঞানী তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি যাবো আর আসবো। আমরা কোথায় যাচ্ছি গোপাল দাদু? আরে চল না, গেলেই দেখতে পাবি। নে নে, এবার তোরা মাটি খোঁড়া শুরু কর। এই তো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কি মজা, মাটির নিচে জল পাওয়া গেছে। বিজ্ঞানী তুমি গিয়ে মহারাজকে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ এখনই যাচ্ছি গোপাল। তাড়াতাড়ি চলুন মহারাজ, গোপাল আপনার জন্য অপেক্ষা করছে। আরে যাচ্ছি, কিন্তু কি এমন জিনিস দেখাবে বলো তো গোপাল? দেখুন মহারাজ, আমি কথা রেখেছি। তবে আমি একা নয় মহারাজ, আজ বিজ্ঞানী না থাকলে আমার মাথায় এই বুদ্ধিটাই আসতো না। বিজ্ঞানী আবার কি করলো? বিজ্ঞানী তো আমাকে ইউক্যালিপটাস গাছ সম্পর্কে বলল, আর শুনেই আমার মাথায় এই বুদ্ধিটা খেলে গেল। তা ঠিক, ইউক্যালিপটাস গাছ যেখানে জন্মায় সেখানকার মাটির নিচে জলস্তর থাকা অবশ্যম্ভাবী, এটা আমি জানতাম। কিন্তু গোপালের মাথায় যে এমন একটা বুদ্ধি আসবে সেটা তো আমি জানতাম না। এই জন্যই তো ও বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। এবার রাজ্যে যত ইউক্যালিপটাস গাছ আছে তাদের গোড়ায় ইঁদারা খোড়ার ব্যবস্থা করুন মহারাজ, তাহলেই জলের কষ্ট রাতারাতি গায়েব হয়ে যাবে। আমি এক্ষুনি প্রহরী পাঠাচ্ছি, আজ রাতের মধ্যেই প্রত্যেকটা গাছের পাশে একটা করে ইঁদারা খুঁড়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর আমার এই নাতি নাতনিগুলোকেও একটু দেখবেন মহারাজ, বেচারারা অনেক কষ্টে এই গরমের মধ্যে কোদাল শাবল চালিয়ে গর্ত খুঁড়েছে মহারাজ। শুধু নাতি নাতনি নয়, নাতি নাতনিদের সঙ্গে ওদের দাদুকেও আমি পুরস্কার দেব। আহ, কথাটা শুনে প্রাণটা জুড়িয়ে গেল মহারাজ। ঠিক যেমন জল তেষ্টার পর গলায় জল পড়লে প্রাণটা জুড়িয়ে যায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.